নমস্কার বন্ধুরা আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা এমন পাঁচটি বিষয় তুলে ধরবো যা আপনারা হয়তো জানেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ফাইভ এই ভিডিওটা হচ্ছে জাপানে সেখানকার মেয়েরা কালো দাঁত রাখা ফ্যাশন মনে করেন এই ট্রেডিশনটিকে বলা হয় ওহাগুলো ট্রেডিশন এটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় হাজার বছর আগে জাপানে যারা বড় লোক হতো তারা অনেক চিনি খেত আর তার জন্য তাদের দাঁতগুলো কচতে শুরু করতো আর দাঁতগুলো কালো হয়ে যেত ওখানকার মানুষগুলো ভাবতো এই স্ট্যাটাসটা তো সিম্পল এটা বড় লোকেরা করে তো আমরাও করবো তারপর ওখানকার লোকেরা দাঁতগুলোকে কালো করতে শুরু করেন তখন থেকে এই ট্রেডিশনটি চলে আসছে যা আজকাল জাপানে কিছু লোক এখনও ট্রাই করছে নাম্বার ফোর আমরা যে ইন্ডিয়াতে নেটফ্লিক্স ইউজ করি ওটা সাধারণত কি করে ইউজ করি আমরা বন্ধুদের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে ইউজ করি কিন্তু আমেরিকাতে এমন এক রাজ্য আছে যেখানে নেটফ্লিক্স পাসওয়ার্ড আপনি শেয়ার করেন তো আপনার জেল হতে পারে আর জরিমানাও লাগতে পারে আর এই রাজ্যের নাম হলো ইউএসএ টেনেসে নাম্বার থ্রি আমরা তো সবাই জানি বিড়ালকে বা বিড়ালের আওয়াজকে ইন্দুর ভয় পায়। গল্প হচ্ছে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে জাপানের এক ইঞ্জিনিয়ার একটি মেশিন বানায় যা দশ মিনিট পর পর ম্যাও ম্যাও করে ডাক দিত বিড়ালের আওয়াজ বার করত। এটার ফলে এটা হতো যে ইঁদুর ভয় পেয়ে যেত আর কখনও ঘরের ভেতর আসত না নাম্বার টু কথা হচ্ছে উনিশশো শতাব্দীর তখন একটি গ্রুপ সেভিং মেশিন বানানো হয়েছিল সেখানে অনেকগুলো মানুষ বসত আর ওই মেশিন সবারই দাড়ি একসঙ্গে কেটে দিত কিন্তু তখন ওই মেশিনের সঙ্গে একটি প্রবলেম ছিল যে সবারই মাথা সাইজ আলাদা আলাদা হয় আর তার জন্য দাড়ি ভালো করে কাটতো না আর এই কারণের জন্য মেশিনটি পপুলার হয়নি নাম্বার ওয়ান এই মানুষগুলো ছোচালো মাস্ক কেন পরেছেন আপনার মনে হতে পারে এই ফটোগুলো আজকালের কিন্তু তা নয় ফটোগুলো হচ্ছে আজ থেকে সত্তর আশি বছর পুরনো ফটো হচ্ছে ক্যানাডার শীতকালে যখন অনেক বরফ পড়ে সেই সময় মুখে বরফ না পড়ে তার জন্য ওখানকার মানুষ এই ধরনের মাস্ক পরতেন